আজকে মনে করেন আপনি দুনিয়ার মধ্যে বাঁচবেন 55 বছর, আপনি মনে করেন বাঁচবেন 80 বছর, আপনি মনে করেন বাঁচবেন 100 বছর। ইমাম সাহেব যদি কয় যুবক নামাজ পড়ো, যুবক বলবে ভাই এখনো তো দাড়ি মুছড়ে নাই, কথা কোন ঠিক নেই, বলবে দাড়ি মুছড়ে নাই সত্য, কিন্তু তুমি কি দেখো না তোমার মতো কত যুবককে তার দাদা না কাঁধের মধ্যে লইয়া কবরের মধ্যে শোয়া দিছে, দিছে কি না, জোর বানা দিছে কি না। অতএব রে যুবক, যেই যুবক চিন্তা করে এখনো দাড়ি মুছড়ে নাই, দাড়ি মুছড়বে, আব্বা বিয়ে করাইবে, আম্মা বিয়ে করাইবে, আমার সন্তান হবে, আমি শ্বশুর হব, আমার বিবি শাশুড়ি হবে, না না রে না, দাড়ি মুছপোকা পাকে যাবে, দাড়ি মুছপাক বেটার বিশ্বাস নাই, তুমি বিয়ে করবে তারও বিশ্বাস নাই, তুমি শ্বশুর হবে শাশুড়ি হবে তারও বিশ্বাস নাই, তোমার মতো আমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যায় কি যায় না, জোরে বলেন যায় কি যায় না। অতএব আমরাও যাব কবরে, এতে কোনো সন্দেহ, আরো জোরে বলেন সন্দেহ। মুসা কালিমুল্লাহর কাছে আজরাইল আলাইহিস সালাম আসিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম। মুসা কালিমুল্লাহ আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, মানান্তা আনা মালাকুল মউত, আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয়, হঠাৎ করে এই বিকাল বেলা কেন আমার কাছে আসছো, কই আপনার সময় শেষ, কি কয় কথা বলেন, কি কয় আপনার কাছে আমার কাছে মালাকুল মউত যাবে, যাই একে সালাম দেওয়ার সম্ভাবনা আছে, আর বলেন সালাম দেওয়ার সম্ভাবনা আছে, বাবার সামনে সন্তান নাই, সন্তান বাবা কে নাই আগো বসে আছে, বাবা কথা বলতেছে, বাবা কথা বলতেছে রে, মা কথা বলে, হঠাৎ করে চোখটা বন্ধ, শরীরটা একটা টাইট হয়ে গেল, টাইট হয়ে হঠাৎ করে নাই, হঠাৎ করে কি, আরো জোরে বলেন হঠাৎ করে কি, হঠাৎ করে বাবার সামনে সন্তান নাই, আবার সন্তানের সামনে বাবা নাই। মুসা কালিমুল্লাহ আপনার সময় শেষ, মুসা কালিমুল্লাহ কয় আমি আল্লাহর সাথে প্রতিদিন কথা বলি, ইনি মালাকুল মউত, আবার আল্লাহর সাথে তো আজকে বিকাল বেলা কথা বলে আসলাম, আমি মুসা যে আজকে চলে যাব আমার আল্লাহ তো আমারে বলিয়া দিতে পারত, সুবহানাল্লাহ কবেন না, মরণ কি আমাদের কাছে বলে আসবে, আরো জোর বারণ বলে আসবে, সকালবেলায় বের হলেন, বের হতে হঠাৎ করে ঘরের দরওয়াজার সাথে পাওয়ার সাথে উষ্টা খাইলো, কি খাইলো, জোর বারণ না কি খাইলো, উষ্টা খাইছে, আম্মা কয় বাবা আর একটু ঘুরিয়ে যা, কোনো বিপদের লক্ষণ টক্ষণ আছে, কথা কন ঠিক কি না। আসলে কোরআন হাদিসে আমরা এইসব কিছু পাই নাই, তবে হ্যাঁ মুরব্বীদের কথা মিশা হয় না, কিছু বাস্তব হয়, আমরা এগুলো পরীক্ষা বহুত দেখছি, রাস্তা দিয়ে হাঁটতে গেলে ইটের সাথে উষ্টা খাইছে, উফ মা গো গেছি গো আল্লাহ গো, একের নক্কা নক্কা উল্টে গেছে, কথা কোন ঠিক নেই। আসলে কি হয়েছে জানেন নি, আপনার সাথে যে মালাকুল মউত আছে রে, আমার নবী কামলে ওয়ালাকে উম্মত রে, তোমার প্রতিদিন মালাকুল মউত সাতবার মৃত্যুর কথা স্মরণ করিয়া দেয়, তুমি রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে ইটের সাথে উষ্টা খাইছো, ঘর থেকে বেরোবার সময় দরজার সামনে বাড়ি খাইছো, উম্মত রে মালাকুল মউত তোমার টোকা দিছে, তোমার কি মরণ আসেনি, তোমার কি মনে আসেনি, আমি মালাকুল মউত তোমার সাথে আছি, আমার সুবহানাল্লাহ কবেন না, মালাকুল মউত কি আমাদের সাথে আছে, সবার সাথে নাই, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের ছাইরক যেখানে তার থেকে আমি আরো বেশি নিকটে, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই বন্ধু আমরা যাওয়া কবরে, কবর এমন একটা জায়গা রে যেখানে বাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন কেহ, আর জোর বল আত্মীয় স্বজন কেহ, দেখেন আমার বাবা বুঝানোর জন্য বলছি, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে প্রতিদিন কথা কয়, কিন্তু মুসা কালিমুল্লাহ কখন মারা যাবে আমার আল্লাহ সেইটা বলে না, সুবহানাল্লাহ বলে, আর জোর বল সুবহানাল্লাহ,
এখন মুসা নবী আল্লাহর সাথে কথা হয় কিন্তু কখন মারা যাবে চলে যেতে হবে সে জানে না আল্লাহ তাকে বলে নাই বলে নাই আল্লাহ তাকে বলে নাই আমরা তো সাধারণ মানুষ কখন যাব আমরা কি জানি আরো যারা বলেন জানি বন্ধুরা রে আমরা কে হই জানি না মালাকুল মউত আসবে একটা সময় নিয়ে যাবে মৃত্যু যন্ত্রণা অনেক ভয়াবহ যন্ত্রণা কথা কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার নবী কামলেওয়ালা বলে উম্মত রে যখন কোন মানুষকে মালাকুল মউত যদি লোকটা বদকার হয় গুনাহগার হয় পাপি হয় জুলুমকারী হয় ব্যভিচারকারী হয় অন্যায়কারী হয় অর্থাৎ কাফের হয় মুশরিক হয় বেদিন হয় গুনাহগার হয় জাহান্নামী হয় মালাকুল মউত ওই লোকটার পায়ের তানু থেকে এমন ভাবে পিষবে মহিলারা মাড়ার মধ্যে পুতা আমার নবী বলে রে একজন একজন মানুষকে মালাকুল মউত এমন ভাবে কষ্ট দেয় যদি লোকটা গুনাহগার হয় কিভাবে একটা মানুষের জীবিত মানুষের শরীরের চামড়াটা যদি উল্টোভাবে তুলে ফেলা হয় শরীরের চামড়াটা তুলে ফেলা হয় এইভাবে করে সত্যির বার যদি তোলা হয় যেই রকম লোকটা কষ্ট পাবে তার থেকে আরো বেশি কষ্ট যদি গুনাহগারের জীবন জিব্রাইল বের করবে জোরে বলেন আল্লাহু আকবার ভয় পাবেন না ভয় পাবেন না রে আমরা তো ইমানদার আল্লাহুম আমিন করবেন না আমরা সবাই কি আমরা তো দাবি করি আমরা ইমানদার আমরা দাবি করি সুন্নি কবুল করার মালিক কে আর জোরবান কবুল করার মালিক কে এবার বলি আল্লাহুম আমিন আর জোরবান আল্লাহুম আমিন বদকারের কথা শুনে অনেকে গাবড়ে গেছেন দুই বন্ধু আমরা আল্লাহ তাআলার দরবারে পানা চাই ক্ষমা চাই মাফ চাই মালিক মালিক গো মৃত্যুর যন্ত্রণা আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা দিও না গো মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে রক্ষা করো বলে আমিন আরো জোরে বলে আমিন আসেন আমার বাবাজিরা রে যারা ইমানদার তাদের জন্য শুভ সংবাদ তাদের জন্য খুশির সংবাদ আমার নবী কামলেওয়ালা বলে উম্মত যে লোকটা ইমানদার নামাজি যে লোকটা ইমানদার যে লোকটা ইমানদার গভীর মায়ক লোকটা ইমানদার হবে ওই ইমানদারের জীবন আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে কবজ করবে দুধের বাচ্চা মায়ের স্তনের বুকে দুধ খাইতে খাইতে গো যেইভাবে ঘুমিয়ে যায় মালাকুল মউত ইমানদারের জীবন আরো সহজে বের করবে ওই ইমানদার ব্যক্তি টের পাবে না কষ্ট পাবে না আরো জোরে কন্যা সুবহানাল্লাহ ইমানদারের জীবন বের হবে একেবারে বিন্দু মাত্র কষ্ট সুবহানাল্লাহ এবার বলি আল্লাহুম্মা আমিন আর জোরে বলি আল্লাহুম্মা আমিন আজরাইল আলাইহিস সালাম আমাদের জীবন নেবে আমার বাবা গেল মা গেল আত্মীয় স্বজন গেল আমাকে যেতে হবে এতে কোনো সন্দেহ চিৎকার মেরে বলে আল্লাহু আকবার আর জোরে বলি আল্লাহু আকবার আরে আমাদের যখন জীবনটা নিয়ে যাওয়া হবে লোকটা থাকবে ঘরের মধ্যে রে লোকটা থাকবে ঘরের আপনি আজকে যে ঘরের জন্য লক্ষ টাকা ব্যয় করেন লক্ষ টাকার ঘরের মধ্যে থাকার জন্য পাগল পারা সন্তানের জন্য ঘর করলেন স্ত্রীর জন্য ঘর করলেন নিজে থাকার জন্য কত টাকা ব্যয় করে সুন্দর করে ঘর করলেন জানেন নি গো বন্ধু এই মুহূর্তে যদি মরিয়া যান আপনার সন্তান আপনাকে ঘর থেকে বের করার জন্য পাগল পারা হইয়া যাবে ঠিক কিনা আর ডান হাত তুলে বল না ঠিক কিনা সন্তান বলবে চাচা গো আমার আব্বারে বের করে ফেলেন শুধু সন্তান বলবে না বিবি বলবে স্বামীরে বের করে ফেলেন শুধু বিবি বলবে না রে প্রাণের স্বামী বলবে বিবির বের করে ফেলেন আমার নবী বলে উম্মত রে যখন কোন মানুষকে তার জীবনটা চলে যাওয়ার পরে গত থেকে বের করা হয় লোকটা এমন জোরে চিৎকার মেরে কান্দে আমার সন্তানের আরে
এই ঘর করতে কত কষ্ট আমি করেছি, এই ঘর করার জন্য কত ঋণ আমি করেছি, এখনো ঋণগুলো শোধ করতে পারে নাই। কত ভালোবাসা তোমারে দিছি রে বিবি, তোমার জন্য কত কিছু করেছি, অনেক কিছু করেছি, কত কষ্ট করেছি, আমি তো এই ঘরের জন্য কত কিছু করেছি, আজকে জীবনটা চলে যাওয়ার জন্য কানের এত পাগল হয়ে গেছে, আমার কবরে রেখে আসার জন্য আমার নবী বলে মৃত্যু ব্যক্তি এমন জোরে চিৎকার দেয়, যদি মানুষ শুনতো কানের আওয়াজ কানটা ফেটে মানুষটা মারা যাইত। আল্লাহু আকবার। কবরের মধ্যে নিয়ে যাওয়া হয় দোয়া, আরো তো কত কাজ আছে, আছে কিনা বলেন, আরো জোরে বলেন আছে কিনা। গভীর মনোযোগ দেন, কবরের কথা স্মরণ করেন, যারা দুনিয়া লয়ে পাগল হয়ে আছেন দুনিয়ার জন্য ভাই ভাই মারামারি, লোকটারে রাখা হবে কবরে, আমাদের কি নিয়ে যাওয়া হবে কবরে, গভীর মনোযোগ, কবরের আলোচনা শুনছে বাবা, চলে যাওয়া হবে আমাদেরকে লইয়া কবরে, লোকটা মনে করবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে কবরের দিকে নাই, ওই লোকটা মনে করবে এরা সবাই বুঝি আমার সাথে কবরে যাবে। আল্লাহু আকবার। আপনাদের এলাকার মধ্যে লাশ লইয়া খাট লইয়া অনেকজন লোক কবরে লোকটার সাথে বলতে বলতে লা খাটটা আলগে দিয়ে যাইছে, তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেনি, বলেন তো আমার নবী বলে লোকটা মনে করে এই সমস্ত লোকগুলো আমার সাথে কবরে যাবে, কিন্তু না রে না, লোকটাকে কবরের মধ্যে নামার জন্য কয়জন লোক নামে, জোরে বলেন কয়জন, তিনজন, কয়জন আরো জোরে বলেন না কয়জন, তিনজন লোক নামে গো, লোকটা মনে করে এ তো রে তো আমার ছেলে, আমার ভাই, আত্মীয় স্বজন তো নামে নাকি বলে মামি, আমার নবী কামলিওয়ালা বলে রে মত, লোকটা মনে করে এই তিনজন লোক আমার সাথে কবরে যাবে, না রে না, আস্তে আস্তে করে বাস দেওয়া হয়, আস্তে আস্তে করে কি দেওয়া হয় একটু মনোযোগ দেন, কি দেওয়া হয়, আমার কবরে আমার সন্তান বাস দিবে, আপনার কবরে আপনার সন্তান বাস দিবে, গভীর মনোযোগ, মনে করে এই মুহূর্তে আপনি কবরে যাচ্ছেন, আপনার সন্তান আপনার জন্য বাস দিবে, আস্তে আস্তে একটা একটা করে বাস দিবে, মৃত ব্যক্তি ডাকতে পারবে সন্তান কি জন্য বাস দেস, আস্তে আস্তে দেখবে ঠাস করে তিনজন থেকে একজন উঠিয়া গেছে, ঠিক কি না, সন্তান একজন উঠিয়া গেছে, আস্তে করে আরেকজন উঠিয়া গেছে, লোকটা মনে করবে মনোবিশ্বাসজনটা আমার সাথে কবরে থাকবে, না রে না, যখন তিনজন উঠিয়া যায় পাঁচ দেওয়া শেষ হইয়া যায়, ছাটাই দেয় কলা পাতা দেয় কবর থেকে, লোকটা এমন জোরে ডাক দেয় শয়তান রে, রে আমার সন্তান, রে আমার ভাই, কেমনে রে এত নিষ্ঠুর হয়ে আমার তোরা একা একা ছাড়িয়া চলিয়া যাস, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে ওরে, জন্মের মতো নয়ন খুইলা, জন্মের মতো নয়ন খুইলা, তুরে যেদিন চাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, কথা কন ঠিক কিনা, দুয়ারে আইসা সে পালকি নাই হরি গত হলো রে, তুল মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে, দুই কাঁধে ছিল যে তোমার দুইজন বাহারা, আজ তাহারা কোথায় গেছে বাব সকির হে মোনা, ঠিক কি বলে, দুই কাঁধে ছিল যে তোমার দুইজন বাহারা, আজ তাহারা কোথায় গেছে বাপ সকির হে মোনা, ওরে আর তোমার আর কুটুরি নয় দরজা বন্ধ যে হইল, হইল মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ ওরে, দিবানি সিজে সয়জনা দিত কুমন্ত্রণা,
আস্তাহারা কোথায় গেছে হে বংশ কি রে মেনা ওরে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমারে মাবুদ কে বা তখন কি বলিবে ঠিক কি না বলেন ওরে আর কুটুর হিনয় দরজা বন্ধ যে হইল হইল মুখে আল্লাহ রসুল সবে বল ও মুখে আল্লাহ আল্লাহু আকবার বলবেন না আর জোর বলবেন আল্লাহু আকবার চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ আর জোর বলি ইয়া রাসূলুল্লাহ লোকটা কবরে মধ্যে রাখা হবে আমার নামে বলে উম্মত তুমি কিসের জন্য কান্দো আজকে তোমার কবরে তোমার বাবা আপন হবে না তোমার বন্ধু আপন হবে না তোমার সন্তান আপন হবে না রে উম্মত যদি নামাজ পড়ে থাকো রোজা রেখে থাকো হজ করে থাকো যাকাত দিয়ে থাকো মা বাবার খেদমত করে থাকো ওয়াজ মাহফিল করে থাকো ওয়াজ মাহফিলের মধ্যে যদি সহযোগিতা করে থাকো আমি নবীর কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহর কোরআন এবং আমি নবীর সুন্নাহ অনুযায়ী যদি নিজের জীবনকে বাস্তবায়ন করে থাকো রে উম্মত তুমি কবরে আসা মাত্র আমি রসূল তোমার কবরের মধ্যে হাজির হইয়া যাব আর সুবহানাল্লাহ বলবেন না আর জোরে বলবেন সুবহানাল্লাহ এজন্য আমাদের কবরের মধ্যে আমাকে রাখার সময় আপনাকে রাখার সময় আমাদের আওলাদকে কবরের মধ্যে রাখার সময় কি বলা হয় বিসমিল্লাহ ওয়ালা আর জোরে বলবেন না বিসমিল্লাহ ওয়ালা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আমাকে আপনাকে কবরের মধ্যে রাখার সময় আমার নবী কামলে ওয়ালার মিল্লাত রাখাবে জোরে কোন ঠিক কি আরো জোরে বলেন ঠিক কি না আমার নবী কামলে ওয়ালা কবরের মধ্যে আসবে কবরের মধ্যে যখন রাখা হবে রে আমার নবী বলে যখন লোক তার কবরের মধ্যে একা একা রাখা হবে রে একজন ফেরেশতা কবরের মধ্যে আসবে ওই ফেরেশতার নাম রুম্মান ফেরেশতা সুবহানাল্লাহ ওই ফেরেশতার নাম কি কথা বলে ফেরেশতার নাম কি রুম্মান ফেরেশতা মনোযোগ তো আমাদেরকে রাখা হবে কবরে কবরে রাখা হলে একজন লোক আসবে ওই ফেরেশতার নাম হবে রুম্মান ফেরেশতা এসে ডাক দি বলবো আল্লাহর বান্দা বসো সুবহানাল্লাহ ও রুম্মান ফেরেশতা বসাইবে গভীর মনোযোগ বসাইয়া বলবে বান্দা জীবনে কি করেছো না করেছো এগুলো একটু লিখিয়া দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো লোকটা বলবে আমার কাছে তো কলম নাই কাগজ নাই কোথায় লিখবো কিভাবে লিখবো তখন ফেরেশতারা বলবে ফেরেশতা রহমান ফেরেশতা বলবে তোমার হাতের যে শাহাদাত আঙ্গুল এই আঙ্গুলটা কলম কালি তো নাই কালি অটোমেট হয়ে যাবে কাগজ কই কাগজ হবে তোমার কাফনের কাফন একটু চিনি দিবে এটার মধ্যে তোমার জীবন এটা লিখিয়া দাও মহারাজের ভাবে না সুবহানাল্লাহ এবার আল্লাহর বান্দা লিখতে চাইবে না রহমান ফেরেশতা একটা দামক দিবে রে দামক দিনে লোকটা অটোমেটিক কাপনের কাপড়টা হাতের মধ্যে লইয়া নিজের আঙ্গুলটা লাড়ানোর চেষ্টা করবে অটোমেটিক দেখবে লেখা উলতেছে লেখা উলতেছে আরো জোরে কোন সুবহানাল্লাহ এখন লোকটা লেগেবে কি না কাজ করেছে কি বকিয়াস করেছে কি অন্যায় করেছে কি অপরাধ করেছে এবার তিনি লিখবে শুধু এক কাজ কথা লিখবে শুধু ভালো কাজ লিখবে এক ফোঁটা খারাপ লিখবে না সমস্ত নাক লেখার পরে এবার সে লিখতি লেখাটা বন্ধ করিয়া দিবে আর জোরে কোন সুবহানাল্লাহ এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর যারা মূর্খ পড়া লেখা জানে না তারা কিভাবে লিখবে সুবহানাল্লাহ বলবেন না যারা মূর্খ যারা পড়া লেখা জানে না তারা কিভাবে লিখবে কবরের মধ্যে প্রশ্ন হবে আরবি বাংলা উর্দু পারসি ইংরেজি প্রশ্ন হবে কবরের প্রশ্ন কি উত্তর কি সবাই কেন উত্তর কি প্রশ্ন কি উত্তর কি এখন যারা আরবি জানে তারা আরবি বুঝবে যারা আরবি জানে না তারা বুঝবে না
উত্তর দিতে পারবে বলতেও পারবে আর জোরে কন্যা সুবহানাল্লাহ লোকটাকে কবরের মধ্যে রুম্মার ফেরেশতা বলার পরে গো যেই লোকটা পড়ালেখা জানে না সেও পারবে লিখবে আরবি যত ভালো কাজ করেছে সবকিছু লেখে যখন ইষ্ট হয়ে যাবে রোমান বেরেস্তা বলবে আল্লাহর বান্দা শুধু বুঝি তুমি না কাজ করেছো গুনার কাজ বুঝি করো নাই ধমক দি বলবে আল্লাহু আকবার এবার লোকটা ধমক খাইয়ে আবার গুনার কথা লেখা শুরু করবে সব লিখিয়ে ফেলবে একটা নেই আল্লাহু আকবার আর জোরে কন্যা আল্লাহু আকবার লেখা শেষ করলে রুম্মান ফেরেশতা ওই যে লেখা সমস্ত লেখাটাকে বটিয়া সমস্ত লেখাটাকে বটিয়া কেউ বলেছে তাবিজের মতো বটে তার গলার মধ্যে ঝুলিয়ে দিবে আর জোরে কন্যা সুবহানাল্লাহ আবার কেউ বলেছে এই লেখাগুলো লইয়া রুম্মান ফেরেশতা চলে যাবে যাবার পরে মুনকার নাকির কবরের মধ্যে আসিয়া যাবে আপনারা শুনেছেন ইমাম সাহেব আপনাদের কি মাস করে শুনিয়েছে হাসরের ময়দানে যে ব্যক্তি আমল নামা ডালাতে পাবে সেই লোকটা জান্নাতে যাবে গো যেই লোকটা আমল নামা বাবাতে পাবে ওই লোকটা যাবে আর জোরে কর না যাবে চিৎকার মেরে বল না যাবে এখন ওই আমল নামাটা কোথায় ফেরেশতা ওই লোকটাকে নিজে দিয়াই লেখাইবে সুবহানাল্লাহ আর জোরে কর না সুবহানাল্লাহ লম্বা আছে বাবা মুনকার নাকির কবরের মধ্যে এসে প্রশ্ন করবে আরবি জোরে বলেন কি আর জোরে বলেন কি প্রশ্ন করবে সওয়াল যা ভাবে কবরের মধ্যে বসতে হবে শুধুমাত্র ঈমানের প্রশ্ন কিসের প্রশ্ন আর জোরে বলেন কিসের কবরের মধ্যে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না রোজা রাখছো কিনা জিজ্ঞাসা করা হবে না কবরের মধ্যে প্রশ্ন করা হবে শুধুমাত্র ঈমানের লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি বাবা কবরের মধ্যে বসতে হবে শুধুমাত্র ঈমান হাসরের ময়দান শুরু হবে নামাজ দিয়া আবার শেষ হবে ঈমান দিয়া আর জোরে বলেন সুবহানাল্লাহ কবর শুরু ঈমান দিয়া না হাসরের ময়দান শুরু নামাজ দিয়া আবার হাসরের ময়দান শেষ হবে আপনার আমার ঈমান দিয়া আল্লাহু আকবার যতদিন রাখার আল্লাহ রাখবেন লম্বা কথা সংক্ষেপে বলছি যত সময় রাখবেন রাখার জন্য আল্লাহর ইচ্ছা পোষণ করবেন রাখবেন কার কাছে মনে হবে একদিন রাখছে কবরে কার কাছে মনে হবে এক বছর রাখছে কবরে কারো কাছে মনে হবে 10 বছর রাখছে কবরে আবার কারো কাছে মনে হবে কবরের মধ্যে আল্লাহ 50,000 বছর রাখছে আবার কারো কাছে মনে হবে আল্লাহ তাআলা কবরের মধ্যে রাখছে কোটি কোটি বছর আবার কারো কাছে মনে হবে মাত্র কবরের মধ্যে ঢুকছে আবার আসর ময়দানের জন্য আল্লাহ তাআলা রাখ দিয়ে দিছে আর জোরে কন্যা সুবহানাল্লাহ এবার লোকটা হাসরের ময়দানে উঠিয়া যাবে আমরা সবাই যাব কোথায় হাসরের ময়দানের দিকে সুবহানাল্লাহ এখন আমরা যাইতেছি কোথায় কথা কয় না কোথায় যাইতেছি আল্লাহু আকবার হাসরের ময়দানের দিকে আমরা সবাই যাব গো হাসরের ময়দানে যাইয়া আপনি খোঁজ করবেন আপনার বাবা কোথায় রে আমি খোঁজ করবো আমার বাবা কোথায় বন্ধু কোথায় আমার আওলাদ কোথায় আমার ওস্তাদ কোথায় আমার মুর্শিদ কোথায় আমার নবী কোথায় যাইতে যাইতে আমরা সবাই তখন উঠবো আদম আলাইহিস সালামের দরবারে যে উপস্থিত হইয়া যাবো আর জোরে কন্যা সুবহানাল্লাহ সমস্ত নবীরা আমার নবী কামলেওয়ালার কাছে পাঠাইবে সুবহানাল্লাহ বলেন সমস্ত নবীদের কাছে ঘুরে ঘুরে গো আমরা আমাদের নবী কামলেওয়ালার দরবারে হাজির হয়ে যাব আমার নবী গো গুনাহগার উম্মতের জন্য কাঁদবে রে আমার নবী বলবে উম্মতের রে আমি নবীতে তোমাদের অপেক্ষায় আছি আর জোরে বলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু
सारा जीवन कंदे चे आज के आश्रय मैदान कंदर प्रयोजन नहीं बंदी गो अपनार माथा मुबारक उठान वकुल तस्मू अपनी बोलें अपनार आवाज सुनबो वसला ताताओ अपनी सुपारिश करें कबूल करा हबे अस्पताल सब अस्पसप्पा तो सप्पा ए बंधु अपनी बोलें कबूल करब अपनी जा बोलें ता अपनी आमी अल्लाह कबूल करब अपनी सुपारिश करबें आमी अल्लाह कबूल करब आज के अपनी बंधुर खुशिर दिन अपनार सन्तुष्टिर दिन सुभानाल्लाह आर जोरे कोन सुभानाल्लाह আমার আল্লাহ বলেছে বলে সফয়তি কা রব্বুকা ফাতারদ আপনি যতক্ষণ চাইবেন ততক্ষণ আমি আল্লাহ দেব বলে সফয়তি কা রব্বুকা ফাতারদ বন্ধুগা আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে দিতে থাকব ফাতারদ আপনি যতক্ষণ সন্তুষ্ট হবেন না যতক্ষণ নিতে থাকবেন ততক্ষণ আমি আল্লাহ আপনাকে দিতে থাকব সুবহানাল্লাহ আমার নবী আল্লাহর কাছে কি চায় টাকা চায় পয়সা চায় রাজত্বই চায় নাকি এগুলো চায় না আমার বন্ধু আমার নবী কামলে বলে গো আল্লাহ বলেছে বলে সফয়তিকা রব্বুকা ফাতারদা যতক্ষণ চাইবেন ততক্ষণ দিব আমার নবী কি চায় তাফসীর খুললে দেখলাম আমার নবী কামলি ওয়ালা আল্লাহর দরবারে চি চি চায় এখনো চায় হাসির ময়দানে ও চাইবে শুধুমাত্র গুনাহগার উম্মতের মুক্তি আমার নবী চাইবে সুবহানাল্লাহ